হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য একটা নতুন আই মেকআপের ভিডিও নিয়ে চলে আসলাম। সিম্পল কাট ক্রিস আই মেকআপ কীভাবে করতে হয় এই ভিডিওতে তোমরা আজকে দেখতে পারবে। তো চলো স্টার্ট করি। ফরএভার 52 কনসিলার প্যালেট থেকে সবথেকে হাই বেস আমি নিয়ে নিয়েছি। এটি আমরা আই এরিয়াতে ইউজ করব। আইব্রোসে নিচে টার্ন করে ভালো করে অ্যাঙ্গেল করে নিচে নামিয়ে জায়গাটাকে ফুলফিল করার চেষ্টা করব। দেখবো যাতে আই এরিয়া ভালোভাবে কনসিলার দিয়ে কভার করা যায়। ভালো করে ফ্ল্যাট ব্রাশ দিয়ে ব্লেন্ড করব। তারপর ব্লেন্ডার তো আমাদের ইউজ করতেই হবে, ফ্ল্যাট ব্রাশও ইউজ করতে হবে। দুটোই ইউজ করে আমাদের আই মেকআপটাকে কমপ্লিট করতে হবে। কিন্তু দেখবে যাতে ব্লেন্ডারটা ভালোভাবে পরিষ্কার থাকে, এবং স্মল বিউটি ব্লেন্ডার হলে ভালো হয়। তাতে কি হয়, চারিদিকে ছড়িয়ে যায় না এবং কনসিলারটা এক জায়গায় থাকে আর সহজে ব্লেন্ড করা যায়। দেখবে যখন ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, তখন আমরা উইদাউট কোনো কম্প্যাক্ট পাউডার না ইউজ করে ডাইরেক্ট আমরা শ্যাডো ইউজ করতে পারি। তো আমি এখানে ডিলেন্সির একটি শ্যাডো প্যালেট ইউজ করেছি। একটু হালকা শেড দিয়ে স্টার্ট করছি। আগে ক্রিজ এরিয়াগুলোতে আমরা ভালোভাবে শ্যাডো ইউজ করব এবং ভালোভাবে স্মাচ করতে থাকবো, এবং বারবার করে আমরা সেই কালারটি ইউজ করতে থাকবো। আমরা একটাই ব্রাশ দিয়ে কিন্তু এই আই মেকআপটাকে কমপ্লিট করব। প্রথমে আমরা লাইট শেডের জন্য ওই ব্রাশটা ইউজ করব, যাতে একই রকমের দুটো কালার হয়। এটা না হোক যে একটা খুব ব্ল্যাক একটা হোয়াইট, এরম না হোক। এবার সেম কালারে একটু ডার্ক কালারটা আমি ইউজ করছি, ঠিক ইনার কর্নার থেকে মিডিল কর্নার পর্যন্ত। একদম সামনে নিয়ে যাবে না, মিডিল কর্নার পর্যন্ত বেশিভাবে ডিপ করবে। তারপরে একটা পরিষ্কার আলাদা কোনো ব্রাশ দিয়ে হার্শ লাইনটা যে উপরে হয়েছে ওটা ব্লেন্ড করে দেবে, ভালোভাবে মিশিয়ে দেবে, যাতে বোঝা না যায় দুটো কালার ইউজ করছে, যাতে বোঝা যায় কিন্তু ভালোভাবে যাতে দেখা না যায়, একদম মিশে যায় যাতে। এবার আমরা ফরএভার 52 এর যেটা কনসিলারটা ইউজ করেছিলাম সেই কনসিলারটাই আমরা কাট ক্রিস করতে ইউজ করব। ভালোভাবে আমরা চোখের কর্নার থেকে মিডিল কর্নারের থেকে একটু ক্রস করব, মিডিল কর্নার অবধি না, একটু বাড়াবো, অত দূর অবধি আমরা লাইনটাকে নিয়ে যাব, যাতে কাট ক্রিজটা বোঝা যায়। কেন কি আমরা হাফ কাট ক্রিজ করছি, ফুল কাট ক্রিজ করছি না। কর্নারে আমরা শ্যাডো ইউজ করব, কিন্তু আমাদের কর্নার অবধি নিয়ে যেতে হবে। কনসিলার দেওয়ার পর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর আমরা শিমার ইউজ করব। একটা মানানসই শিমার তোমরা ইউজ করবে, যাতে ট্রানজেকশনের সাথে একটু ম্যাচ আপ হয়। অপোজিট কালারও দিতে পারো, কিন্তু আমার মনে হয় অপোজিট কালার দিলে একটু বেশি মনে হবে, অনেক আই মেকআপটা বেশি বেশি মনে হবে। আমি চাইছি যাতে বেশি বেশি না মনে হোক, সিম্পল লাগুক আর সবাই যাতে পছন্দ করুক মেকআপটা। তারপর ডিপ শ্যাডোটা দিয়ে আমি ঠিক চোখের কর্নার থেকে এবং মিডিল কর্নার অবধি যাবো না, ছোটো চোখের কর্নার থেকে একটু সামনে এগিয়ে গিয়ে আমরা একটু ডিপ করব কালারটাকে, এবং একটি পরিষ্কার ব্রাশ দিয়ে স্মাচ করে দেবো। বারবার হাশ লাইনটাকে আমাদের স্মাচ করতে হবে। এবার আমি ওই শ্যাডো প্যালেট থেকে একটি গাম গ্লিটার নিলাম, নিয়ে এবার যেখানে আমরা কাট ক্রিস করেছি ওইটার মধ্যে আমরা দিয়ে দিলাম, যাতে আই মেকআপটা একটু চকচক করুক এবং গ্লসি লাগুক, যাতে লাইটে আরও বেশি ঝেলমেল ঝেলমেল করুক। তো আই মেকআপটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি কেন পুরোই কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারি। আর হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে তোমরা কি আই মেকআপ আরও দেখতে চাও। আমি আরও নতুন নতুন আই মেকআপের ভিডিওস আপলোড করব, পুরো বেস মেকআপের ভিডিওস আপলোড করব, হেয়ারের ভিডিওস আপলোড করব, এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে তোমরা। তো চলো, কমপ্লিট হয়ে গেছে, সবাইকে টাটা, বাই বাই।